নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে যা প্ল্যান করেছি, কথা কম বলে ফোন বেশি নেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা প্রত্যেক অনুষ্ঠানে, আমার এই বিজ্ঞান মেলা যত অনুষ্ঠানে প্রচুর মানুষ ফোন করেন, আমার খারাপ লাগে। প্রতিদিন যা প্ল্যান করি একটু বেশি ফোন নেওয়ার, সেই ফোন নেওয়া হয় না, কারণ আমি আমার প্রোগ্রামে প্রতিদিনই কিছু না কিছু এক্সট্রা বলার চেষ্টা করি। জ্যোতিষশাস্ত্রের যে বিভিন্ন দিক আছে, সেই দিক নিয়ে আমাদের অনেক অজানা দিক আছে সাধারণ মানুষের কাছে। জ্যোতিষশাস্ত্রের 10 থেকে 12টা শাখা প্রশাখা আছে, এই শাখা প্রশাখাগুলো নিয়ে প্রত্যেক দিন কিছু বলার চেষ্টা করি। এটা বলতে গিয়েই এই দেরি হয়ে যায় আর কি একটু, যার ফলে অনেকেই ফোন পান না, ফোন করে করে তারা একটু বিরক্ত হয়ে যান। তো দেখা যাক, আজকে একটু বেশি ফোন নেওয়ার চেষ্টা করব। একটা মাত্র প্রশ্ন করবেন, কারণ প্রচুর মানুষ আছেন যারা ফোনে ওয়েট করছেন, প্রত্যেকেই চান তাদের সমস্যাগুলো এই লাইভ ফোনের অনুষ্ঠানে একটা কিছুটা জেনে নেওয়ার জন্য, সময় থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাদের কেমন যাচ্ছে এই সময়টা, কেমন যাবে ইত্যাদি। এছাড়া আপনারা জানেন, আমি আমার প্রত্যেক সপ্তাহে শনিবার বিভিন্ন লগ্নের জাতকাধিকার জন্য কিছু লগ্ন আমি কভার করি, মানে তাদের কেমন যাবে জাতকাধিকার জন্য, কারণ সব লগ্ন 12টা লগ্নের জাতকাধিকার তাদের সবাইকার কভার করা হয় না। এই সপ্তাহটা অর্থাৎ এই সামনের সোম থেকে শনি, তো আমি গত কালকে শনিবার আমি বলেছিলাম সিংহ লগ্ন অবধি, আজকে কন্যা লগ্ন থেকে বলবো, বাকিটা কভার করবো কন্যা লগ্ন থেকে মীন লগ্নের জাতকাধিকার, মোটামুটিভাবে এই সপ্তাহটা কেমন যাবে। যারা এই টিভির সামনে বসে আছেন তাদের একটা কথা বলি, আমি যে এই প্রত্যেক সপ্তাহে বিভিন্ন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সে নিয়ে আলোচনা করি, তো একটু হোল্ড করুন যিনি আছেন। তো আমি গতবারও বলেছি, হ্যাঁ নমস্কার, একটু হোল্ড করুন। তো তাদেরকে বলি আমি যে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সাধারণভাবে মেন মেন কিছু জায়গা দেখে, আমরা বিভিন্ন জিনিস দেখে আমাদের বলতে হয় শর্ট টার্ম প্রেডিকশন, এই সপ্তাহটা কেমন যাবে, কিন্তু ডিটেলে জানতে গেলে তাদের কিন্তু চার্ট স্টাডি করতে হবে। আপনারা জানেন আমি ডিভিশনাল চার্ট ফলো করি, একজনের জন্য 16 থেকে 20টা চার্ট দেখে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তখন তাদের লাইফ টাইম প্রেডিকশন অ্যান্ড তার রেমেডি আমি বলে দিই। তো আজ যে এগুলো বলছি শর্ট টার্ম, সেই উইকলি প্রেডিকশন, এগুলো কিন্তু সাধারণভাবে, ঠিক আছে। বলুন কে আছেন, নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি দাদা, আমার নাম হচ্ছে অনুপ কুমার মল্লিক। অনুপ কুমার মল্লিক মুর্শিদাবাদ থেকে, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হলো 21 জুলাই 1991। একানব্বই। টাইম বলুন। টাইম হলো ভোর 4:45। ভোর, আচ্ছা দিন, হ্যালো, হ্যাঁ শুনছেন, দিনটা কি রবিবার ছিল? হ্যাঁ দাদা রবিবার, রবিবার ছিল। কোথায় জন্ম? মুর্শিদাবাদেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হোল্ড করুন, আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ আপনার প্রোগ্রাম আমার দেখতে খুব ভালো লাগে। আচ্ছা কেন ভালো লাগে একটু শর্টে বলে দিন তো দেখি। ভালো লাগে এই কারণে, আপনার যা যা যেটা দরকার সেটাই আপনি মুখের উপরে জোর করে বলে দিন, সেটাই সেটা দেখে আমার খুব ভালো লাগে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আচ্ছা ভাই, তোমার কি বিয়ে হয়েছে? দাদা না না হয়নি তো। 91, ঠিক আছে। আর তোমার শরীর স্বাস্থ্য তো খুব একটা ভালো দেখছি না আমি, শরীর স্বাস্থ্য ভালো নেই তাই তো সাধারণভাবে। আচ্ছা তো হ্যাঁ বলো, প্রশ্ন বলো। আচ্ছা প্রথমে বলি, তোমার কাজের জায়গা থেকে কি প্রশ্ন আছে কিছু?
একটু সাবধানে থাকতে হবে, মানে তোমার বিয়ের জায়গাতে সপ্তম হাউস থেকে আমরা যারা স্থান দেখি বিয়ের জায়গায়, সেখানে রাহু আছে আর ডিরেক্টলি, আর তোমার এইখানেতে যা সাধারণভাবে একটু ডিসরাপ থাকে, আর তোমার হচ্ছে মিথুন লগ্ন, হ্যাঁ মিথুন লগ্ন, মিথুন লগ্ন আর বৃশ্চিক রাশি, ঠিক আছে, বৃশ্চিক রাশি মিথুন লগ্ন। তো এখন জেনারেলি জানো যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা শনির সাড়ে সাথী চলছে, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, তো মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু তোমার মিথুন লগ্ন, হ্যাঁ মিথুন লগ্নের জন্য এটা বলছিলাম, তো বিয়ের জায়গাটা একটু জোটক বিচার করে চার্ট মানে ম্যাচ মেকিং করে বিয়ে করতে হবে, না হলে সমস্যা। আর কাজের জায়গাতে বলবো, কাজের জায়গাতে মিথুন লগ্নের দশমপতি বৃহস্পতি, হ্যাঁ সেই বৃহস্পতির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো, সেই বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ এবং এখানে রবি আছে, শুনতে পাচ্ছ? তো তোমার কিন্তু কাজের জায়গা যথেষ্ট ভালো, এবং এই ক্ষেত্রে আমি বলবো তুমি কি গভর্নমেন্ট সার্ভিস জন্য চেষ্টা করেছো? দশা অন্তর্দশা যদি দেখি আমি, তাহলে তোমার এখন যাচ্ছে মার্কিউরি, মার্কিউরি আর ভেনাস মানে বুধ এবং শুক্র, বুঝতে পেরেছো? মার্কিউরি ভেনাস ভেনাস থাকবে। আর শোনো, মিথুন লগ্নের জন্য যেটা বলছিলাম যে বৃহস্পতি ঠিক তোমার ঠিকই জায়গাতে আছে, যথেষ্ট ভালো জায়গাতে আছে, আর মার্কিউরি ভেনাস তোমার যোগ কারক গ্রহ, অর্থাৎ তুমি এই মার্কিউরি ভেনাস অর্থাৎ 8/12/2019 এর মধ্যে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার তোমার প্রবল যোগ আছে। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার প্রবল যোগ আছে 8/12/2019 এর মধ্যে, তুমি পুরো পূর্ণ উদ্যম নিয়ে ইন্টারভিউ দিয়ে যাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, একটাই প্রশ্ন বল, আর কি বলবে? শুক্র 8/2/2017 থেকে 28/7/2017 এই সময়টা চলবে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বুধ শুক্র শুক্র, ঠিক আছে, সময়টা ভালো যাচ্ছে। 8/2/2017 থেকে 8/12/2019 অবধি চলবে বুধ এবং শুক্রের দশা, ওভারঅল সময়টা ভালো, তার মধ্যে এই সময়টা বেস্ট 8/2/2017 থেকে 28/7/2017 এই সময়টা বেস্ট, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে এই বিভিন্ন সময় আমাদের অনেক কিছু বদলে দেয়, আমরা ভালো কিছু যেটা আমাদের আছে সেটা সবসময় হয় না, ঠিক সময়ের জন্য ওয়েট করতে হয়, আবার অনেক সময় সময়ের জন্য ওয়েট করেও দেখলাম ভালো সময় আমার টেকনিক্যালি অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের সময়টা ভালো, কিন্তু আমরা সেই ভালো সময়ের ফল পাচ্ছি না, তখন আমাদের রেমেডির উপরে ডিপেন্ড করতেই হয়। রেমেডি দেখা যায় অনেক সময় একটু আধটু রেমেডি নিলেও আমূল পরিবর্তন হয়, আবার অনেকের ক্ষেত্রে রেমেডি না নিয়ে রেমেডি দেওয়া যায় না অনেক ক্ষেত্রে অনেক সময়তে। তো সেই জন্যে যেটা বললাম যে আপনারা এই কমপ্লিট চার্ট বিচার করার জন্যে, হ্যালো আচ্ছা ফোনে, হ্যালো হ্যালো যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন, আচ্ছা হ্যাঁ আবার একটু ফোন করেছেন, বলুন, হ্যালো হ্যালো
নমস্কার দাদা, আমি হ্যাঁ নমস্কার, সুজিত দে বলছি। ব্যারাকপুর থেকে কোথ থেকে? সুজিত দে, নিউ ব্যারাকপুর থেকে বলছি। নিউ ব্যারাকপুর থেকে সুজিত দে? হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম প্লেস বলে দিন। 7/2/95। 7/2? 7/2/95। 7/2/95, হ্যাঁ বলুন। টাইম বলুন। 11:15। 11:15 কলকাতা। এটা আমার ছেলের সম্বন্ধে, ছেলের নাম হচ্ছে শুভদীপ দে। শুভজিৎ দে, কলকাতা। ছেলের জন্মদিন মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ। 11:15 সকাল বললেন না? হ্যাঁ সকাল 11:00। হ্যাঁ ক্যালকাটা। আচ্ছা, 95। এই বছর বিটেক পাস করেছে। বলুন, শুনছি। আমার ছেলে এই বছর বিটেক পাস করেছে। হ্যাঁ, চাকরি চাকরি কি সেইটা শুনতে চাই আর কি, কবে চাকরি হবে, কি হবে, কি না সেটা। হ্যাঁ, চাকরির জায়গাটা আমি বলি, আপনার ছেলের মেষ লগ্ন, মেষ লগ্ন এবং মেষ রাশি। কিন্তু আপনার ছেলের মেষ লগ্ন, মেষ রাশি, আমি বলবো ছেলের মেন্টাল স্ট্রেংথটা একটু বাড়াতে হবে। মেন্টাল স্ট্রেংথ যতটা দরকার ফাইট করার জন্যে চাকরি বাকরির ক্ষেত্রে, তার একটু অভাব আছে। ভালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাট আপনাদের ওর কর্মের জায়গাতে, মানে টেনতে, লগ্ন সাপেক্ষে টেনতে রবি এবং বুধ বসে আছে। অর্থাৎ আপনার ছেলের জন্য আমি বলবো, আমি দেখে নিই আপনার ছেলের যে সমস্যাটা আছে। মেষ লগ্নে এবং বৃহস্পতি নবাংশে লগ্নে বসে আছে আপনার ছেলে, মনের দিক থেকে যথেষ্ট ভালো ছেলে। আপনার ছেলে কিন্তু ভালো মনের ছেলে। হ্যাঁ, তো কাজের জায়গাটাতে আমি সাধারণভাবে দেখি একটু বুধ এবং রবি ভালো জায়গায় বসে আছে। এই ক্ষেত্রে আমরা বলি D1 থেকে দেখে বুধাদিত্য যোগ, হ্যাঁ দশমে আছে, তাদের বুধাদিত্য যোগ থাকে, তাদের চাকরির জীবনে কখনোই ছেদ পড়ে না সাধারণভাবে দেখা যায়। কিন্তু আমি একটু দশমাংশটা দেখে নিই। আমি যেহেতু একজনের জন্যে প্রায় 16 থেকে 20টা চার্ট দেখি, এই লাইভ ইন প্রোগ্রামে তো এতগুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা চার্ট দেখা যায় না, তবুও আমি একটু দেখে বলে দিই। তো মেষ লগ্নের ক্ষেত্রে সাধারণভাবে আমরা জানি যে দশম পতি শনি। সেই শনির অবস্থান দেখে নিই। শনির অবস্থান যেখানে আছে সেটাও খুব একটা খারাপ না, এবং লগ্নপতি শনি লগ্নের দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, তো এটা D10-এ বলছি। অর্থাৎ আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং ফিল্ড চয়েস করেছেন, ভেরি গুড ফিল্ড। একটু সময় অপেক্ষা করুন, আপনার ছেলে যে টেকনিক্যাল পোস্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, সেখানে গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করতে বলুন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করতে বলুন। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে। আমি বলবো যে চাকরির জন্য কোনো প্রতিকারের দরকার নেই, এমনি এমনি হয়ে যাবে চাকরি। হ্যাঁ, একটু সময়টার জন্য ওয়েট করুন। আমি কি টাইমটা বলে দেবো? হ্যাঁ, টাইমটা বলে দিয়ে বলে দিচ্ছি আমি আপনার ছেলে। টাইমটা এখন মোটামুটি যাচ্ছে যেটা, হ্যাঁ, চন্দ্র আর ভেনাস, মানে চন্দ্র এবং শুক্রের। হ্যাঁ, তো মেষ লগ্নের জন্য শুক্র খুব একটা ভালো নয়, শুক্র ঘাতক, কারণ মেষ লগ্নের দ্বিতীয় পতি শুক্র। বুঝতে পেরেছেন? তাই এখন একটু প্রবলেম হচ্ছে। তো 1/7/2017 থেকে 1/3/2019 একটু প্রবলেম হবে। তো যদি টাইমটাকে আরো কমাতে চান, এমনি 2019-এর পর ও খুব ভালো কাজের যোগ আছে, গভর্নমেন্ট সার্ভিস আছে। 2019-এর পর 1/1/2019 থেকে 1/9/2019-এর মধ্যে ওর গভর্নমেন্ট সার্ভিসের জোর আছে। আমি এটা আপনাকে লিখে দিতে পারি যদি আমার সঙ্গে আপনি দেখা করেন কোনোদিনও। বাট এই সময়টাকে একটু আগানোর জন্য এবং আর একটু স্মুথ করার জন্য আমার আরো বিভিন্ন চার্ট দেখতে হবে, এবং রেমেডি নিলে, একটু রেমেডি নিয়ে নিলে আমূল পরিবর্তন। একটু আগে বলছিলাম আপনার ছেলে চরম উদাহরণ, দৃষ্টান্ত। ঠিক আছে, ওকে, ভালো থাকুন। হ্যাঁ ঠিক আছে, দেখুন ওইটি আমার স্কুলেতে, দেখুন আমার বুকিং নাম্বার আছে, এই বুকিং নাম্বারে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, শুক্রবারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। কারণ আমাকে প্রত্যেকের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, ডেট অফ বার্থ টাইম প্লেস আগে দিয়ে, তারপরে আমার বাড়িতে আমি হোম প্রিপারেশন নিই, চার্টটাকে আমি তৈরি করি। একজনের জন্য 18 থেকে 20টা চার্ট করতে হয়, তার প্রেডিকশন এবং তার রেমেডি লাইফ টাইম সেটাকে ফাইল করে দেওয়া হয়। তারপরে যখন চেম্বারে আসেন, অর্থাৎ শনি রবি আমি চেম্বার করি, আপনারা জানেন, বাকি দিনগুলো সোম থেকে শুক্র আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনাকে যুক্ত থাকার জন্য আমি বাকি দিনগুলোতে অ্যাটেন্ড করতে পারি না। তো কারণ ওটাও আমার একটা বলতে পারেন দায়িত্বের মধ্যে থাকে, কলেজের পড়ানো অধ্যাপনার কাজে, যেখানে যেরকমভাবে কলেজের বাইরে
স্টুডেন্টদের বা আপনাদের সাধারণ লোকেদের আমি পরিষেবা দিয়ে থাকি, তো অধ্যাপনাটাও আমার একটা শখ, ওটাও আমি করি, আর পাশাপাশি অ্যাস্ট্রোলজিটাও আমার শখ, প্রফেশন যাই বলুন না কেন, অধ্যাপনাও তাই, দুটো একসঙ্গে আমাকে প্যারালাইজ রান করতে হয়। তাই আমি শনি রবি দেখি, আর তার জন্যে এই চেম্বারে আসার পরও আমি প্রত্যেককে 8 ঘন্টা সময় দিই, অ্যাস্ট্রোলজি বুঝুন না বুঝুন প্রত্যেককে আমি টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো বলে দিই, কেন হচ্ছে এবং কি হচ্ছে এবং কি হবে, তাও কেন হবে তার টেকনিক্যাল জিনিসগুলো আমি পাশে লিখে দিই, ঠিক আছে, এবং আমার সবকিছু লেখা থাকে, সমস্ত কিছু রিটেন থাকে, এবং আমি বলি আমি যদি রেমেডি লাগে রেমেডি দিই, মিনিমাম রেমেডি দেওয়ার চেষ্টা করি, কারণ এতগুলো চার্ট দেখে লাভটা কি, এতগুলো চার্ট দেখে লাভটা হচ্ছে আমি কখনই বলি না প্রবাবল, সম্ভাব্য কিছু বলি না, আপনার ছেলেকে তো বললাম এর মধ্যে গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাবেই, আরেকটু সামান্য প্রতিকার করে এলে একদম 100% হয়ে যাবে, তো এই জায়গাটা বলা যায় একমাত্র এতগুলো চার্ট দেখে, শুধুমাত্র দুখানা চার্ট দুখানা ছক দেখে বোঝানো যায় না, বোঝা যায় না, ওটা হলো প্লেন MBBS, যদি আপনি মেডিকেল সায়েন্সের সঙ্গে যদি কম্পেয়ার করেন ওটা হলো প্লেন MBBS, আপনি যে জেনারেল OPD-তে যাচ্ছেন কোনো হসপিটালে আপনার চেস্ট পেন হচ্ছে, OPD ডক্টর প্লেন MBBS, সে দেখলো এটা একটা হার্টের প্রবলেম হতে পারে, সঙ্গে সঙ্গে আপনাকে রেফার করে দিল কোথায় কার্ডিওলজিতে, আপনার যদি নার্ভের প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আপনাকে কোথায় পাঠাবে নিউরো ডিপার্টমেন্টে, ঠিক সেই রকম আমি যখন আপনার ছেলের কাজের জায়গাটা বললেন সঙ্গে সঙ্গে আমি D1-এর 10th প্লেস দেখলাম সাধারণভাবে, ওখান থেকে প্লেন একটা সামান্য একটা সম্ভাব্য কিছু বলা যেতে পারে যে হতে পারে, সঙ্গে সঙ্গে কনফার্ম করার জন্য আমি এলাম D10-এ, আলাদা চার্ট, প্রত্যেকটা ভাবের জন্য আলাদা আলাদা চার্ট আছে, আমি বহুবার বলেছি আমার প্রোগ্রাম যারা দেখেন নিয়মিত তারাও এটা জেনে গেছেন এখন, কারণ ভারতবর্ষের বুকে এই ডিভিশনাল চার্ট এখন দেখা হয় না, এটা আমাদের খুবই দুঃখজনক ঘটনা। আমার ওয়েবসাইট www.profbasu.in দেখুন স্ক্রোলিংয়ে যাচ্ছে, সেটা স্টাডি করে নেবেন আমার কাছে আসার আগে, তাহলে বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্র কতটা সায়েন্টিফিক এবং কি দেখা উচিত, আর আপনারা আজকাল টিভিতে কি দেখছেন সেটা আপনারাই জানেন, তো এটাই সমস্যা হয়ে যায়, তার জন্যই বলা যায়, এই বলে না যে আমার ভাগ্যের দোষ, ভাগ্যটাকে নয়, আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনাকে জেনে নিতে হবে, আর কিছু কিছু জায়গায় রেমেডি দেওয়া যায় না, তন্ত্র মন্ত্র যাই করুন না কেন পুজো আর্চা করা সবসময় ভালো, তার মানে যে আপনি ফল পাবেন তা নয়, এই জায়গাতে করে আপনাকে সাবধানে থাকতে হবে, সেখানে কোটি টাকা খরচা করেও আপনি কিন্তু সুরাহা করতে পারবেন না, সমস্যার সমাধান হবে না, যেখানে করা যায় সেখানে করা যায়, পৃথিবীতে কেউ কোনোদিনও সব কিছু ভালো হয় না, কোনো মানুষের পক্ষেই নয়, প্রচুর টাকা খরচা করলেও হয় না, তাই বলে দিই এই জায়গাতে আপনি অ্যালার্ট থাকতে হবে, এই জায়গাটা আপনার খারাপ আছে, এই জায়গাটা রেমেডি দেওয়া যাবে না, তাই মিনিমাম রেমেডিতে মিনিমাম খরচে যেটুকু লাগবে ভালো কোয়ালিটি সার্ভিস এবং ভালো কোয়ালিটি জিনিস আপনাকে রেমেডি দিয়ে নিলে আমি বলে দিই এক মাসের মধ্যে ফল পাবেন, এবং আমি ফিডব্যাকটা আমি দিতে বলি প্রত্যেককে। নেক্সট কেউ আছেন, এখন যদি কেউ নেক্সট না থাকেন তাহলে আমার যে কমিটমেন্ট যেটা আমি করে থাকি প্রত্যেক সপ্তাহেতে বলে থাকি যে বিভিন্ন লগ্নের জাতকরা তাদের সময় কেমন যাবে, তো আজকে গতকাল আপনি ফোন হয়ে গেছে, আপনি ফোন তাহলে রেখে দিতে পারেন, আমি একটু অন্যদের কাছে যাই যারা ফোন অ্যাটেন্ড করবেন, যারা ফোনে ট্রাই করছেন, ঠিক আছে, তো নমস্কার। তো যেটা বলছিলাম আমি ওই আগের দিন কন্যা লগ্ন, শনিবার, গত শনিবার কন্যা লগ্ন অবধি আমি বলেছিলাম, আর কালকে আজকে আমি কন্যা লগ্ন তুলা থেকে বাকি মীন রাশি অবধি আপনাদের বলবো। তো তুলা লগ্নের জাতকাধিকার, হ্যালো কেউ আছেন না, ঠিক আছে, আমি বলি কি তুলা লগ্নের যে আছেন একটু সঙ্গে থাকবেন হোল্ড করে, হ্যাঁ একটু হোল্ড করুন, আমি একটু বলে নিই বিভিন্ন লগ্নের ক্ষেত্রে জাতকরা কেমন যাবেন, আমি 3-4টে লগ্ন বলে দিয়ে আবার আপনার ফোন অ্যাটেন্ড করব। তুলা লগ্নে জাতকরা স্বাস্থ্য ভালো থাকবে এই 21 থেকে 25 তারিখের মধ্যে, 21 থেকে 25 অর্থাৎ এই সামনের সপ্তাহটা তুলা লগ্নের জন্য ভালো, শরীর ভালো যাবে, বাট বন্ধু বিরোধ ঘটবে এবং কর্মে উদ্যম ও ফলাফল আপনারা পেয়ে যাবেন তুলা লগ্নের জন্য, জাতকরা সময়টা খুব একটা খারাপ না, জাস্ট বন্ধুর জায়গাটা একটু খারাপ। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে জাতকরা অ্যাক্টিভ থাকবেন, কাজের জায়গায় যথেষ্ট আপনারা সক্রিয় থাকবেন এবং স্পাউসের জায়গাটা যথেষ্ট ভালো, অর্থাৎ স্বামী স্ত্রী হেল্প পাবেন, স্বামী স্ত্রী, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, তারা হেল্প পাবেন, উভয়ের ক্ষেত্রে চাইল্ডের জায়গাটা ভালো, শিশুর সমস্ত কিছু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধনু লগ্নের জন্য বলবো হাড়ের ব্যথা বাড়বে এই সময়, হাড়ের যন্ত্রণা হবে, হাড়ের সমস্যায় ভুগবেন, মানে বোন প্রবলেম, এবং কাজকর্ম একটু ডিলে হবে, যে কোনো কাজকর্মের ফল পেতে ডিলে হবে, বাট শত্রু থাকলে সেই শত্রু জয় করতে পারবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলবো স্পাউস বা স্বামী স্ত্রীর জায়গাটা ভালো, এবছরে সম্পত্তি প্রাপ্তি, বছরটা জুড়েই কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তির একটা যোগ আছে,
যদি থাকে এই পসিবিলিটি আপনারা এটা সেরে ফেলতে পারেন, কাজের জায়গাটা ভালো। সঙ্গে কে আছেন? হ্যালো, হ্যাঁ শঙ্কু সাহা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে 23/8/1988। 23/8 23/8/1988। হ্যাঁ রাত 8:15। রাত 8:15, রাত 8:15। হ্যাঁ এটা কি ছিল আপনার মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ বেশি সময় নেই, ঝটপট করে আপনি আপনার প্রশ্নটা বলে ফেলুন, একটাই মাত্র প্রশ্ন করবেন। হ্যাঁ বলে ফেলুন। রাশিটা একটু বলবে? রাশিটা রাশিটা হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ আর লগ্নটা? লগ্ন হচ্ছে মীন লগ্ন। মীন? হ্যাঁ মীন, মীন মীন লগ্ন ধনু রাশি। আপনার প্রশ্ন কি এটাই ছিল না অন্য কিছু প্রশ্ন আছে? শনি ভালো নয়, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি শুভ নয়। আপনার এই কাজের জায়গাতে শনি আছে দশমেতে, শনি আছে D1 এবং তার সঙ্গে চন্দ্র যে জায়গায় আছে কাজের জায়গাতে, মানসিকতা আছে, মেন্টাল স্ট্রেংথটা আপনার নেই। এই প্রথমে চার্ট যে দেখেছিলাম একইভাবে শেষ হচ্ছে, এইভাবেই কাজের জায়গাতে মানসিক যে জোরটা সেই জোরের অভাব, যথেষ্ট অভাব আছে এবং কর্মে ম্যালিফিক প্ল্যানেটের ইনফ্লুয়েন্স আছে কর্মের জায়গাতে। এই জায়গায় প্রতিকার করে নেবেন, না হলে লাইফ টাইম কিন্তু কাজের জায়গাটা ডিসরাপ্টেড থাকবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমি শেষ করছিলাম মোটামুটি যেটা বলছিলাম, দুটো লগ্ন বাকি থেকে গেছে এখনো, মকর লগ্নকে বলেছিলাম। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি স্বাস্থ্য খারাপ থাকবে, খুব একটা ভালো থাকবে না। মানসিকভাবে আপনাদের কিন্তু স্ট্রেংথ স্ট্রং থাকতে হবে, থাকবেন, বাট স্বাস্থ্য তবুও ভালো থাকবে না, কাজের জায়গাটা ভালো থাকবে। মীন লগ্নের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য খারাপ থাকে, ভালো থাকবে না, কাজের জায়গাতে কর্মের ফল পেতে ঢিলে হবে, শত্রু জয় হবে, আর সন্তানের জায়গাটা কিন্তু ভালো থাকবে। আজকে বোধহয় আমাদের হাতে আর সময় নেই, তো আজকে বলবো আপনারা ভালো থাকবেন। প্রত্যেক দিন এই অনুষ্ঠান যদি দেখেন, যদি কিছু শিখতে পারেন, তাহলে আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এই কাজ, এই প্রোগ্রামটা করা আমি বলবো সাকসেসফুল, আদারওয়াইজ এই প্রোগ্রাম করা আমার ক্ষেত্রে মিনিংলেস। আমি চাই যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে প্রত্যেকে একটু অ্যাওয়ার হন, জ্যোতিষশাস্ত্রে কতটা সায়েন্স ইনভলভ, কতটা ম্যাথামেটিক্স। বহুবার বলেছি একটা লগ্ন ক্যালকুলেট করতে গিয়ে 2-3 পাতা অঙ্ক কষতে হয়, সেখানে লগারিদম জানতে হয়, অ্যান্টি লগারিদম জানতে হয়, অর্থাৎ মোটামুটি যাবে হায়ার সেকেন্ডারি বা ম্যাথামেটিক্স লেভেল। এই সায়েন্স না থাকে জ্যোতিষশাস্ত্র শেখা যায় না। আজকাল একটা হিড়িক পড়ে গেছে জ্যোতিষ শিখে জ্যোতিষ চর্চা শুরু করব, কিন্তু জেনে নিন আপনি জ্যোতিষী হবেন বলেন, যদি হবেন বলে জ্যোতিষী হওয়ার চেষ্টা করবেন না। যদি আপনার থাকে সে জ্যোতিষ হওয়ার জন্য, আপনার চার্টে থাকে, চার্টটা দেখে নিন কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজিকে দিয়ে, তারপরে জ্যোতিষশাস্ত্র শিখতে আসুন। কারণ জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে খুব ভার্সেটাইল, একটা অন্যরকম শেখার ইচ্ছা, সব বিষয়ে একটা সাধারণ জ্ঞান থাকার খুব দরকার থাকে, এবং এই শাস্ত্র বিশাল। এই শাস্ত্রতে আপনারা একটু শিখেই প্র্যাকটিস করতে গেলে বেশি দিন থাকতে পারবেন না, ক্যারিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার ক্ষেত্রে থাকে জ্যোতিষী হওয়ার তলই হতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি, আশা করব আপনারা ভালো থাকবেন এবং প্রত্যেক দিন আমার এই অনুষ্ঠান যেরকমভাবে চলে আপনারা দেখতে থাকবেন, প্রতি শনিবার 10:15 এবং রবিবার 2:00। নমস্কার।